নমস্কার, আপনারা দেখছেন রাঙামাটি সংবাদ পুরুলিয়ার ওয়েব পেজ। আমরা আজ সকালে, মঙ্গলবার সকালে এসে গিয়েছি নবনির্বাচিত পুরুলিয়া পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য রবিশঙ্কর দাসের বাড়ি। বাংলায় একটা প্রবাদ আছে যে মানুষের জীবন, দৈনন্দিন জীবনে সুখ দুঃখ হাসি কান্না পাশাপাশি হাঁটে। রবিবাবুর জীবনে হয়তো গতকাল সোমবার এই প্রবাদটাই প্রকট হয়ে উঠেছে। ঘটনাটা এরকম, গতকাল সোমবার দুপুর 12টা নাগাদ রবিবাবু তার গর্ভধারিণী মাকে হারিয়েছেন। তার মা ইহলোক ত্যাগ করেছেন গতকাল সোমবার রাত। গভীর রাতেই রাজ্য প্রশাসনের খবর আসে তার কাছে যে তাকে পুরুলিয়া পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য হিসেবে নির্বাচন করা হয়েছে। একই সঙ্গে হাসি এবং কান্না, দুঃখ এবং সুখের এই যে সংমিশ্রণ ঘটল রবিবাবুর জীবনে, আমরা আজ তার সাথে একটু কথা বলে নেব যে তার অনুভূতিটা ঠিক কীরকম আজ এই মঙ্গলবার। রবিবাবু একই দিনে এইভাবে গভীর দুঃখ এবং আরেক দিকে একটি আনন্দের খবর কিভাবে দেখছেন? একই সাথে দেখুন, মা তো মাই হয়। আমরা মানে এটা যেমন মেনে নিতে পাচ্ছি না যে মা এত তাড়াতাড়ি চলে যাবে, এবং যে আনন্দের খবরটা এসছে সেটাও একটা, যেমন মা জেনে যেতে পারলো না, মা জেনে গেলে জিনিসটা, উনি যদি জানতেন যে আমি এই খবরটা পেয়েছি, তা আমার মনে হয় মা আরও বেশি খুশি হতেন না। এই যে একই দিনে আপনার একদিকে গভীর শোক এবং আরেকদিকে একটা আনন্দের খবর রাত্রের মধ্যেই এলো, একটা প্রবাদ আছে আমাদের যে সুখ দুঃখ হাসি কান্না পাশাপাশি হাঁটে, গতকাল সোমবার আপনার জীবনে সেটাই প্রকট হয়ে উঠলো, কি মনে করছেন? হ্যাঁ, সেটা তো দুঃখের খবরই খুব আমার কাছে, কিন্তু আবার দল এবং সরকার যে চিন্তাভাবনা করেছে সেটাও ভালো খবর, কিন্তু সেই খবরটাও যদি মা জেনে যেতেন আমি আরও বেশি খুশি হতেন, এবং মা আমাকে সবসময়ের জন্য এই ব্যাপারে সাপোর্ট করেছেন, এবং মা জেনে যে যদি খবরটা জানতেন তো আমার মনে আমার আরও ভালো লাগতো। অর্থাৎ আপনার রাজনৈতিক জীবনে আপনার মায়ের একটা প্রধান ভূমিকা রয়েছে। হ্যাঁ, বরাবরই মানে একসময় যেমন মাথা দিতেন, পরবর্তীকালে মায়ের খুব সাপোর্টও পেয়েছি এবং ওনার আশীর্বাদ তো আছেই আমার সাথে। ধন্যবাদ রবিবাবু, আপনার এই শোকের দিনে রাঙামাটি সংবাদ পুরুলিয়ার পক্ষ থেকে আমরা সকলেই আপনার পাশে আছি। আনন্দের খবরের জন্য রইল আপনাকে অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ।